প্রাচীন রহস্যে মোরা মিশরে একের পর এক মমি উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার একসাথে খ্রিস্টপূর্ব আমলের 100টি মমি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাক্কারা নেক্রোপলিসের সমাধিক্ষেত্র থেকে। উদ্ধারকৃত কফিনগুলো প্রাচীন মিশরের পলিমিক শাসনামলের শীর্ষ কর্মকর্তাদের বলে ধারণা করা হচ্ছে। মার্জিয়া মান্নানের রিপোর্ট। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত সাক্কারা নেক্রোপলিসের সমাধিক্ষেত্র থেকে প্রায় 2500 বছরের পুরনো 100টি কফিন উদ্ধার করেছে দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে। এই অঞ্চলে ভালোভাবে সংরক্ষিত 59টি মমি উদ্ধারের এক মাস পরে নতুন এই মমি উদ্ধারের ঘটনা ঘটল। মাটির প্রায় 40 ফুট নিচে 3টি সমাধি সুরঙ্গ থেকে মমিগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু কফিনে সোনার প্রলেপ দেওয়া রয়েছে। এছাড়াও 40টি প্রাচীন দেবদেবীর মূর্তি ও মুখোশ উদ্ধার করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদরা একটি কফিন খুলে উজ্জ্বল বর্ণের হায়ারোগ্লিফিক আঁকা কাপড়ে মোড়ায় একটি মৃতদেহ পেয়েছে। আপাতত গবেষণার জন্য কফিন ও মমিগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কফিনগুলো প্রাচীন মিশরের পলিমিক শাসনামলের শীর্ষ কর্মকর্তাদের বলে জানিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এন আনানি। We are expected to find human and animal tombs from all ages. 320 থেকে 330 খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় 300 বছর ছিল পলিমিকের শাসনামল। উদ্ধার হওয়া মমি ও কফিনগুলো কায়রোর 3টি জাদুঘরে প্রদর্শন করা হবে। তবে প্রদর্শনের আগে এই কফিন ও মমিগুলো সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে চাইছে মিশর সরকার। সাক্কারা নেক্রোপলিসের সমাধিক্ষেত্র থেকে আরও একটি রহস্যমরা কফিন উদ্ধার করা হয়েছে। তবে সেই কফিন সম্পর্কে তেমন কিছু জানানো হয়নি। চলতি বছরের শেষ দিকে সে সম্পর্কে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।